স্যামসাং গ্যালাক্সি S21 Plus গিভেসকে কিন্তু লঞ্চ হয়ে গেল। খুব তাড়াতাড়ি গিভেসকি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আসতে যাচ্ছে, যে কি একটি কিনা 5G ডিভাইস, তার সঙ্গে সঙ্গে বেকার ক্যামেরা, বেকার ডিসপ্লের সঙ্গে ডিভাইসটিকে লঞ্চ করা হয়েছে। তো আজ আমি কথা বলবো এই যে স্যামসাং গ্যালাক্সি S21 Plus নিয়ে, ডিভাইসটির মধ্যে কী কী পেক্স থাকছে, মোবাইল ফোনটির দামটা কত, বা কবে এই ডিভাইসটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যাবে, এইসব নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, এবং আপনি আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটিতে একটি লাইক না করে থাকলে তাহলে লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজ আর বেশি না বকে সরাসরি চলে যাব ভিডিওর মেন টপিকের দিকে। সবার প্রথমে আমি মোবাইল ফোনটির ডিজাইনকে নিয়ে কিছু কথা বলতে চাই। ব্যাকসাইডে আপনারা S21 মতো সেম টাইপের একটা গ্লাস বডি পেয়ে যাবেন, গ্লাস ফিনিশিং ডিজাইন থাকছে, তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডে 3K ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশটাও পাচ্ছেন, এবং স্যামসাংয়ের লোগো তো অবশ্যই থাকছে ব্যাকসাইডে। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোডাকশনও। অবশ্যই এখানে যে ব্যাকসাইডের ডিজাইনটাও আপনি কিন্তু বেটার পেয়ে যাচ্ছেন ডিভাইসটির কাছ থেকে। তবে এখন কথা বলবো ডিসপ্লে কিনে। এখানে আপনি যে ডিসপ্লেটা পাবেন 6x67 inches একটা ফুল HD প্লাস, এখানে আপনি পেয়ে সুপার অ্যামুলেড 2K ডিসপ্লে আপনি ডিভাইসটির মধ্যে থেকে পাবেন, অবশ্যই যেটা অবশ্যই একটি ওয়েলেড ডিসপ্লে অর্থাৎ কাপ ডিসপ্লে, এবং এখানে থাকছে 120Hz ডিসপ্লে রেশিও, তার সঙ্গে সঙ্গে এখানে ফোন সাইডে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 প্রোডাকশনও। অবশ্যই এখানে যে ডিসপ্লে কোয়ালিটিটাও আপনি কিন্তু বেটার পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। তবে এখন কথা বলবো মোবাইল ফোনটির ক্যামেরাকে নিয়ে। ব্যাকসাইডে থাকছে অবশ্যই 3K ক্যামেরা, যেটার মেন সেন্সারটা থাকছে 12 MP, তার সঙ্গে সঙ্গে থাকছে 12 MP একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 64 MP একটা টেলিফোটো লেন্সও পাচ্ছেন, যেটা দিয়ে আপনি এখানে 30x পর্যন্ত জুম করতে পারবেন, এবং সেলফিতে থাকছে 10 MP একটা সেলফি ক্যামেরা। অবশ্যই এখানে যে ক্যামেরা কোয়ালিটিটা আপনি কিন্তু বেটার পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। তবে এখন কথা বলবো মোবাইল ফোনটির ব্যাটারি কিনে। এখানে থাকছে অবশ্যই 4800mAh একটি পাওয়ারফুল ব্যাটারি, টাইপ সি কেবল থাকছে, ওয়্যারলেস চার্জার থাকছে, এবং ফাস্ট চার্জারও আপনি ডিভাইসটির মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই এখানে যে ব্যাটারি ব্যাকআপটাও আপনি কিন্তু ভালোই পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। তবে এখন কথা বলবো মোবাইল ফোনটির প্রসেসার কিনে। এখানে থাকছে অবশ্যই স্ন্যাপড্রাগনের প্রসেসার, যেটা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন কলকমের 888 প্রসেসার আপনি ডিভাইসটির মধ্যে থেকে পাবেন, যেটা দিয়ে আপনি যে কোনো হাই গেম খেলতে চান ভালোভাবে খেলতে পারবেন, কোনো অসুবিধা পাবেন না, গেমিং পারফরমেন্স অবশ্যই আপনি বেটার পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। তার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটির যে বেস্ট র্যাম ভেরিয়েন্টটা থাকছে 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ। তবে এখন কথা বলবো মোবাইল ফোনটির দাম কিনে। এই যে 8GB র্যাম 128GB করতে গেলে ইন্ডিয়ার টাকায় ধরতে গেলে মধ্যে ডিভাইসটির দামটা দাঁড়ায়, এবং বাংলাদেশের কথা যদি বলা যায় এর সঙ্গে আর কিছু টাকা যোগ করে দিলে ডিভাইসটি কিন্তু বাংলাদেশেও অফিসিয়ালভাবে পাওয়া যাবে। এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনি এই ডিভাইসটি বাংলাদেশে পেয়ে যাবেন অফিসিয়ালভাবে। তো আশা করি আজ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলো। তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।